ছাগলটার খিদে পেয়েছে, তাই প্রীতম ওকে মার খাওয়াচ্ছে বোতলে করে। সেই খিদে হয়েছে ওর। সকালে সকালের নাস্তা, ছাগলের সকালের নাস্তা। বাড়ি কর, বাড়ি কর, দেখ খিদে লাভ মারবি। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, নাই শেষ, দুই বোতল খাইলো। দু বস তো, বস বস, খাবে না আর, পেট ভরছে ওর, খাবে না আর, খাওয়া শেষ, ও আর খাবে নে, মা না থাকলে জ্বালা। এই বছর মানে আম মাখা খাওয়াই হয়নি, তো বাড়িতে যেহেতু এসছি, আর এখানে না আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে আর কি একটা নালে একটা আমের গাছ আছে, আর আমগুলো এত বড় বড় হয়েছে, মানে আমাদের ওইদিকে আম এত বড় বড় আমি এখনো দেখিনি, কারণ আমাদের এদিকে তো কম গাছ, সবার বাড়িতে বাড়িতে গাছ নেই। তো এইদিকে আবার আমাদের গ্রাম সাইড যেহেতু, তো বাপের বাড়ির দিকে সবার বাড়িতে এক একটা করে আছে গাছ, বড় বড় গাছ, আর অনেকগুলো করে আর কি আম হয়েছে, তাই আর কি ভাবছি যে একটু আম মাখা খাওয়া যাক, তাই না? আর সকালবেলা কিন্তু ওখানে ভাতও খাওয়া হয়নি, সকালবেলা চা মুড়ি খেয়েছিলাম, তো খিদে নেই, আসলে কেন জানি কিছু করতে ইচ্ছে করে না, আর খিদেও পায় না আমার বাবুর বাড়ি আসলে আর কি। তো তাই আর কি ভাবছি যে না, তো সবাই মিলে যেহেতু সবাই এখানে একসাথে আছি, একসাথে আম মাখা খাওয়ার মজাটাই আলাদা কিন্তু, তাই না? তো ভাবছি যে চলো একটু আজকে তাহলে আম মাখাটা খেয়ে নেই, আর মুড়ি টুড়ি তো খাওয়া হয়েছেই সকালবেলা, তো তাই পেটটা আমার ভরাই আছে। হ্যালো বন্ধুরা, সবাই মিলে দেখো খাচ্ছি আম মাখা, তো কে কে খাবে চলে আসো তোমরা সবাই, জিভে জল আসছে কাদের ভিডিও দেখে, তো বন্ধুরা আমটা খেয়ে চান করে একটু ভাত খেয়ে নিয়েছি, তো ভাত করার খাওয়ার পর আর কি একটু আরাম করে তারপর দেখো রেডি হয়ে নিয়েছি কয়েকটা রিলস বানানোর জন্য। তো তোমরা রিলসগুলো দেখো, দেখে কমেন্ট করে জানাও যে রিলসগুলো কেমন হয়েছে, তোমাদের কি ভালো লেগেছে কি না, রিলসগুলো যখন ছাড়বো আর কি, যখন তোমরা দেখবে তখন কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হয়েছে রিলসগুলো, ঠিক আছে? তো এখন এখন কিন্তু বাজে চারটা, তো চারটা বাজে, এখন আমি একটু পরে যাব আর কি, ফ্রেশ হয়ে একটু পরে যাব কাকির বাড়িতে, আমাদের আমার কাকির বাড়িতে আর কি যাব, ওখানে প্রীতি আছে, প্রীতি চলে গেছে, তো ওদের বাড়িতে যাব, তো এগুলো আগে খুলে নেই, চেঞ্জ করে নেই, তাই না? তারপর যাব, তো তোমরা অবশ্যই জানাবে রিলসগুলো কেমন হয়েছে। তো আমরা এখন যাচ্ছি আমার কাকির বাড়িতে সবাই মিলে, প্রীতি গেছে, তো আমরা এখন যাচ্ছি ওদের, প্রীতি আর অষ্টমী গেছে, ও দুজনকে আনবো আর আমরা একটু ঘুরে আসবো আর কি, চলো। না আসলে তো আমরা এসে পড়েছি এখানে, একটু গল্প সল্প করে পড়ে যাব, এরও একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কি জানি না, দীপা লাইফস্টাইল, একটু সাবস্ক্রাইব করে দিও, সবাই পাশে থেকো সবার, তাহলেই না সবাই এগোবে, তাই না? তোমরা আমাদের পাশে থাকো, আমরাও তোমাদের পাশে থাকো। তো অনেকক্ষণ গল্প করলাম, কয়েকটা ডিলস বানিয়ে নিলাম, এখন চা করছে, একটু চা বানাবে, তো চাটা খেয়ে যাবো আমরা বাড়িতে। রান্নাঘরটা দেখাই, অন্ধকার অন্ধকার দেখা যায় গো রান্নাঘরে, ওই যে লাইটটা খুলে রাখছি।
তো এখন যাচ্ছি বাড়িতে, তো দেখা হচ্ছে তোমাদের সামনে কিন্তু নেক্সট আরো একটা ভিডিওর সাথে। টাটা।